পশ্চিমা দেশের কাছে কাঁদে যে আমাদেরকে এটা করতে দেয় না, আমাদেরকে ফুটবল মাঠটা ইয়ে করে দিচ্ছে না, সুন্দর করে ঘাস লাগিয়ে দিচ্ছে না ফুটবল খেলার জন্য, আর একটু কঠিন মাঠে খেলে দেখো, কাদা মাঠে মাটিতে খেলে দেখো, খেলো আগে, কিছু হলে আমাদের এটা হয় না, আমাদের বিদেশের কাছে কাছে গিয়ে কান্নাকাটি। দিব্যি ইন্ডিয়ান অ্যাম্বাসিতে তো বসে পার্টি করে আসছে এই দু চার দিনের মধ্যে, এখন আবার ইন্ডিয়ান সামগ্রী ওনারা বিসর্জন দিচ্ছেন। এবার নেক্সট শীতে দেখবো কোথাকার চাদরগুলো পরে। আর আরেকটি জিনিস আমরা কখন ভুলটা করেছি জানি না, এই যে আজকে কামাল সাহেবের নামে একটি ম্যুরাল নাই, বা এই যে নেতৃত্ব দিয়েছে সেই ইতিহাসটা ঠিক মতো পাঠ্য হয়ে আসছে না, এই দোষটা আমরা করেছিলাম কোথায় জানেন? আমরা এসে সব নিজেদের স্বীকৃতি নেওয়ার জন্য মুক্তিবাহিনীদের লিস্ট করা শুরু করে দিলাম, অমুক্তিযোদ্ধারা ঢুকতে শুরু করে দিল, অনেক অমুক্তিযোদ্ধা সেখানে ঢুকে গেছে। যদি আমরা একটু ভেবে সেদিন মুক্তিযোদ্ধাদের লিস্ট না করে, 7.5 কোটি বাঙালি সবাই মুক্তিযোদ্ধা ছিল, একজন মা একটা মুক্তিযোদ্ধাকে এক গ্লাস পানি দিয়ে থাকলে সেও মুক্তিযোদ্ধা, আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি? রাজাকারদের লিস্টটা যদি সঠিকভাবে করতাম তাহলে সমস্ত কিছু সমাধান হয়ে যেত।